আয়োজনের শেষটায় আপনাদের জন্য থাকছে বিউটি টিপস। নিত্যদিনের চলাফেরায় ধুলো ময়লা জমে সঠিক যত্নের অভাবে মাথার ত্বকে দেখা দেয় খুশকি, যা কিনা নারী পুরুষ সবারই সমস্যা। একজন চিকিৎসকের পরামর্শে জানবো কি করে মুক্তি মিলবে খুশকি থেকে। যখনই আপনার ত্বকে চুলে খুশকি দেখা দেবে আপনি অবহেলা করবেন না, আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এক একটি ধরনের স্ক্যাল্পের জন্য এক এক ধরনের শ্যাম্পু ব্যবহার করা হয়। যাদের স্কিন অয়েলি তাদের অয়েল কন্ট্রোলের জন্য জিঙ্কযুক্ত শ্যাম্পু, যাদের ফাঙ্গাসের কারণে খুশকি হয়ে থাকে তাদের অ্যান্টিফাঙ্গাল যেমন কিটোকোনাজল, সেলেনিয়াম সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করা হয়। যাদের সেবারিক ড্রামাটাইটিসের কারণে খুশকি হয়ে থাকে তাদেরকেও আমরা সেলেনিয়াম সালফেটযুক্ত বা কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে বলি। যাদের সোরিয়াসিস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টারযুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেয়। আর যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা কোনো প্রোডাক্টের কারণে কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কারণে খুশকি থাকে এবং সাথে ইচি স্কাল্প থাকে সেক্ষেত্রে আমরা খুব স্বল্প সময়ের জন্য স্টেরয়েডযুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। তবে শ্যাম্পুর ব্যবহারের নিয়ম আছে, যাদের খুশকি একেবারেই কন্ট্রোলে আসছে না সেক্ষেত্রে আমরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু সপ্তাহে প্রতিদিন ব্যবহার করতে বলি এবং এর পরের মাসে সপ্তাহে একদিন পর এবং তার পরের মাসে সপ্তাহে তিন দিন এবং পরে সপ্তাহে দুদিন। এবং খুশকি যারা সারা বছর ধরেই মোটামুটি রয়ে যায় তাদেরকে কিন্তু আমরা সারা বছর ধরে সপ্তাহে একদিন করে কন্ট্রোলের জন্য অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে বলি।